হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য এবং ইউটিউব চ্যানেল সাফল্য এবং নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো জেনপা ইউজি অ্যাডমিশন 2022 সম্পর্কে। অর্থাৎ তোমরা কীভাবে তোমাদের কলেজ চয়েস, তোমাদের রেজাল্ট ডেট কবে প্রকাশিত হবে, কীভাবে তোমরা কলেজ সাজালে একটা ভালো কলেজ পেতে পারো, সেফ স্কোর কী রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে এবং একটা ইউনিক ভিডিও তোমরা পাবে আজকে। এরকম হয়তো ট্রিক টিপস হয়তো এর আগে কখনো শোনোনি। প্রথম কথা বলবো যে তোমাদের রেজাল্ট ডেট কবে প্রকাশিত হবে। দেখো, যেটুকু তথ্য আছে, আমি WBJEB-তে কল করেছিলাম ওদের হেল্পলাইন নাম্বারে, তো ওরা বলেছে আপাততভাবে এখনও কোনো আপডেট নেই, তবে মোটামুটিভাবে ধরে নেওয়া যেতে পারে জুনের লাস্ট উইকে, অর্থাৎ মোটামুটি 25-30 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি না বেরোয় তাহলে নেক্সট মান্থে কিন্তু প্রথম সপ্তাহে তোমাদের রেজাল্ট বেরোবে। এইবার রেজাল্ট বেরোনোর পর তোমাদের কী কী করণীয়, প্রথম কথা বলে রাখি, রেজাল্ট শুধুমাত্র কিন্তু রেজাল্ট নয় যে তুমি পাস করেছো কি ফেল করেছো, এরকম কিচ্ছু লেখা থাকবে না। কী কী লেখা থাকবে, তোমার কত কী র্যাঙ্ক হয়েছে, এই র্যাঙ্কটাই হচ্ছে সব থেকে আসল বিষয়, ঠিক আছে। এখানে 2-3 রকম র্যাঙ্ক হয়, যাদের ক্যাটাগরি আছে, অর্থাৎ SC, ST, OBC, PWD, সিভিল ডিফেন্স, অরফানস, এরকম প্রচুর রকম যাদের ক্যাটাগরি রয়েছে, বা বিভিন্ন রকম সুযোগ সুবিধার মধ্যে যারা পড়ো বা রিজার্ভেশন কোটার মধ্যে পড়ো, তাদের মধ্যে একটা আলাদা র্যাঙ্ক বেরোবে। এবং যারা শুধুমাত্র জেনারেল তাদের জন্য একটা র্যাঙ্ক বেরোয়, সেটা হচ্ছে কি GMR র্যাঙ্ক, ঠিক আছে। এই GMR র্যাঙ্ক বা জেনারেল র্যাঙ্ক, এই র্যাঙ্কটা কিন্তু সবার জন্য বেরোবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি কত র্যাঙ্ক করেছো, এতজন যে পরীক্ষার্থী তাদের মধ্যে তুমি কত র্যাঙ্ক করেছো, সেটা তুমি জানতে পারবে রেজাল্ট বেরোনোর দিন, ঠিক আছে। এইবার তোমার করণীয় কী 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 স্টেপের মাধ্যমে তোমাদের যেতে হবে এবং কীভাবে তোমরা তোমাদের স্বপ্নের কলেজ পেতে পারো, তার একটা ওভারঅল তোমাদের একটা ধারণা দিই, ঠিক আছে। প্রথম রেজাল্ট ধরে নিচ্ছি যে জুলাইয়ের লাস্ট উইকে বেরোলো, ঠিক আছে, জুনের লাস্ট উইকে বেরোলো। যে লাস্ট উইকে বেরোলো, তারপর তোমাদের কাজ হচ্ছে, তোমাদের কিন্তু ফার্স্টেই বলা হবে যে সমস্ত কিছু ডাউনলোড করে সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে রাখবে, ঠিক আছে। দেন তোমাদের কাজ হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস। রেজিস্ট্রেশন প্রসেসেই তোমাদেরকে কী করতে হবে, আবার নতুন করে যেরকমভাবে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য যখন রেজিস্ট্রেশন করেছো, ঠিক তেমনই একটা রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু একটা প্রসেসের মধ্যে আসতে হবে, সেটা হচ্ছে কি কলেজ চয়েস। এই কলেজ চয়েসটা হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট। যারা জানে না তারা বলবে যে না এটা কোনো ব্যাপারই না, যে কেউ করতে পারে, ঠান্ডা মাথায় করতে পারবে, সব থেকে ভুল কথা। এই কলেজ চয়েসের উপর ভিত্তি করে কিন্তু তুমি তোমার স্বপ্নের কলেজটা পেতে পারো। এইটা তুমি যে পজিশানে রাখবে না, 1, 2, 3, 4, 5, মোটামুটি 1-5 পর্যন্ত এই 5টা পজিশান হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট। বিশ্বাস যদি না হয় তুমি আগের ভিডিও দেখে থাকবে, এরকম অনেক বেশি র্যাঙ্কেও অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু পেয়েছে, ঠিক আছে। এটা আমার মুখের কথা নয়, আমার ভিডিওতে প্রুফ আছে। আমি এরকম অনেক স্টুডেন্টের মানে একদম স্ক্রিনশট সহ দেখিয়েও দিয়েছি এবং অনেকের ভয়েস রেকর্ড সেটা কলের মাধ্যমে রেকর্ড করেছিলাম, সেটা শুনিয়েওছি। এবং আগামী কয়েকদিন আমি এরকম অনেক ভিডিও ছাড়বো যেগুলো তোমরা জানতে পারলে বুঝতে পারবে বা জানতে পারবে যে এরকম অনেক স্টুডেন্ট আছে। আমি শুধুমাত্র GNM-এর জন্যই বলছি, যেহেতু জেনপা নিয়ে প্রথমবার আমি কাজ করছি, জেনপা নিয়ে আমি কাজ করতে চাই, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা পয়সার জন্য বা যারা সঠিক গাইডেন্স হবে জানতে পারে না যে কীভাবে কাউন্সিলিংটা করাতে হয়, এই জন্য কিন্তু অনেকে সুযোগ পাওয়া সত্ত্বেও কিন্তু পায় না। তো আমি তোমাদের কথা ভেবে আমি ভেবেছি এই বছর থেকে জেনপা, GNM-NM এবং প্যারামেডিক্যাল তিনটে কোর্স নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো এবং তোমাদের প্রত্যেকের সঠিক গাইডেন্স দিয়ে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি নেব, ঠিক আছে। তো প্রথম কথা বলে রাখি, কলেজ চয়েস যখন করবে তোমাদের কিন্তু কয়েকটা সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন প্রথম কথা হচ্ছে যে কলেজগুলো তোমার পছন্দ, আমি একদম সাদা একটা পেজে তোমাদের নিয়ে যাই, দেখো সাদা পেজে নিয়ে চলেছি। প্রথম যে কলেজগুলো রাখবে 1-5-এর মধ্যে, আচ্ছা এখানে অনেকে প্রশ্ন হচ্ছে যে আমাদের কি কলেজ চয়েস করার জন্য কোনো মিনিমাম কোনো সংখ্যা দেওয়া থাকবে, অর্থাৎ 5টা বা 10টা বা 15টা বা 20টা, এরকম কি কোনো স্পেসিফিক কোনো ডিজিট বা কোনো একটা লিমিটেশন কি থাকবে? তো উত্তর হচ্ছে না, তোমাদের মোটামুটিভাবে 20টা কলেজ চয়েস করবে। কারণ এই ক্ষেত্রে কি হয়, দেখো আমি একটা কথা বলি, তোমাদের যখন র্যাঙ্ক কার্ড বেরোবে না, এবার র্যাঙ্ক কার্ডটা নিয়ে একটু কথা বলতে হবে। র্যাঙ্ক যখন বেরোবে, মনে করো কারোর র্যাঙ্ক হচ্ছে 1, কারোর র্যাঙ্ক 100, কারোর র্যাঙ্ক 1000, কারোর র্যাঙ্ক 10000, ঠিক আছে। এরকম তো হাজার ছেলেমেয়ের হাজার র্যাঙ্ক হবে। এবার তুমি একটা কথা বলো, সবাই তো কলেজের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে, সবাই অ্যাপ্লাই করবে। যে আমার মনে করো আমি কথা বলছি SSKM হসপিটাল, SSKM হসপিটালের জন্য আমি একটা স্পেসিফিক কলেজে নাম করছি, কারণ এটা আমার খুবই প্রিয় একটা কলেজ, ঠিক আছে, মেডিকেল কলেজ। আচ্ছা এবার দেখো, মনে করো যার র্যাঙ্ক 100 সেও অ্যাপ্লাই করছে, যার র্যাঙ্ক 1 সেও অ্যাপ্লাই করছে, যার র্যাঙ্ক 1000 সেও অ্যাপ্লাই করছে, যার র্যাঙ্ক 2000 সেও অ্যাপ্লাই করছে। এবার তুমি বলো, তোমার কাছে যদি একটা সিট থাকে তুমি কাকে সিটটা দেবে? অবশ্যই যার র্যাঙ্ক কম তাকেই তো দেবে। এবার মনে করো কোনো কারণবশত র্যাঙ্ক
ওয়ান যার সে উপস্থিত নয়, এবার তুমি কাকে দেবে? যার র্যাঙ্ক 100 তাকে তো দেবে। এবার যার র্যাঙ্ক 100 সেও যদি উপস্থিত না থাকে তাহলে তুমি কাকে দেবে? যার র্যাঙ্ক 1000 তাকে তো দেবে। তো এইভাবে কিন্তু পুরো কাউন্সিলিং প্রসেসটা চলে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের প্রত্যেকটা কলেজে গিয়ে গিয়ে তোমাদের কাউন্সিলিং করাতে হবে এরকম কোনো ব্যাপার নয়। পুরোটাই হয় তোমাদের কীভাবে ভিজুয়ালি হয়, তোমাদের ভার্চুয়ালি হয়, ঠিক আছে? অর্থাৎ নেটের মাধ্যমে তোমরা তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই। শুধুমাত্র তোমরা যখন তোমাদের লগ ইন করবে না, তোমাদের WBGBতে যখন যাবে, তারপর জেনপাতে যাবে যখন, তারপর তোমাদের যে ট্যাবটা ওপেন হবে, লগ ইন ট্যাবটা, সেখানে লগ ইন করলে তোমরা দেখতে পাবে তোমার জন্য কোন কলেজ অ্যালটমেন্ট হয়েছে। এইভাবে কাউন্সিলিং প্রসেসটা হয় মূলত। এইবার কলেজ চয়েসটা কেন ভাইটাল আমি বললাম, দেখো কলেজ চয়েস তুমি যেভাবে করবে, মনে করো যার র্যাঙ্ক 1 সে তো যে কলেজে অ্যাপ্লাই করবে সেই কলেজ পেয়ে যাবে। মনে করো সে ভাবলো যে আমি আমার পাশে যে কলেজটা আছে, আমার জেলার পাশে যে কলেজটা আছে মেডিকেল কলেজ, সেখানে যাবো, আমি বেশি দূরে যাবো না, কারণ অনেকে বাড়িতে প্রবলেম থাকে, অনেকে বাড়ি থেকে ছাড়ে না, তো এইরকম আর সমস্যা থাকে। এবং আমার নিজের দেখা 2021 জিএনএমের জন্য যার র্যাঙ্ক হয়েছিলো 2, শুধুমাত্র 2 র্যাঙ্ক, সেই কিন্তু তার বাড়ি হচ্ছে মালদায়, সেই কিন্তু তার বাড়ির প্রবলেমের জন্য সে কিন্তু কলকাতায় যেতে পারেনি। তো যাই হোক, এরকম অনেক প্রবলেম হয়, যারা ভালো ভালো কলেজ পেয়েও কিন্তু চান্স হারিয়ে যায় বা পড়তে পারে না কিছু তাদের পারিবারিক প্রবলেমের জন্য। তো এইরকম অনেক প্রবলেম থাকে যার জন্য কিন্তু ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু যায় না। এবার কলেজ চয়েস করার সময় 1 থেকে 5-এর মধ্যে সেই সব কলেজে রাখবে যে যে কলেজগুলো তোমার পাওয়ার যোগ্যতা রয়েছে, ঠিক আছে? কেন বলছি, ভুল করলে দেখো মানুষ একটা জিনিস কী বলো তো, ক্রিকেট খেলতে গেছো তো, যেখানে বাউন্সার আসে না সেখানে তুমি যদি ভালোভাবে মানে ব্যাটটা না ধরো না, যদি তুমি ভাবো যে না আমি এই জায়গায় ছক্কা মারবো, সব বলই ছক্কা মারবো, হয় না। তোমাকে কিছু বলে 4 মারতে হবে, কিছু বল 6 মারার জন্য ব্যাটটা উঠাতে হবে। তুমি যদি সব বলেই মানে ভাবো যে ছয় মারবো, সব বলে কিন্তু তুমি দেখা গেলো আউটই হয়ে গেলে, ঠিক আছে? তো এই রকম হচ্ছে খেলা। তো এখানে তোমাদের কী করতে হবে, মানসিকভাবে দৃঢ় থাকতে হবে তোমাদের। প্রথম কথা হচ্ছে 1 থেকে 5 মধ্যে সেই সব কলেজে রাখবে যেগুলো তোমার বাড়ির আশেপাশে আছে। কেন বলছি, এই সব কলেজে প্রথমে কথা বলেছি একটা নিয়ম ছিল 2018-19-20 একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে তোমার যে যেখানে তুমি বাস করো ডোমিসাইল, সে ডোমিসাইল মানে যে যে জেলার কথা বলছি, যে ডিস্ট্রিক্টের কথা বলছি, সেই ডিস্ট্রিক্টে একটা কিন্তু পার্সেন্টেজ ছিল রিজার্ভেশনের জন্য, ঠিক আছে? 20%, 10%, 8% এখন রিজার্ভেশন কোটা ছিল, এটা এখন আপাতত নেই। কিন্তু একটা মানে আনুমানিক বলা যেতে পারে যে কিছু না থাকলেও, নাই মামা থেকে কানা মামা তো ভালো, তো কিছু যদি নাও থাকে আমি চেষ্টা করে দেখবো সেগুলো করার। যাদের র্যাঙ্ক ভালো তাদেরকে বলছি তোমরা কিন্তু 1 থেকে 5 পর্যন্ত এই এই কলেজগুলোতে কী হয়, প্রচুর কম্পিটিশন হয়, ঠিক আছে? ভালো ভালো কলেজ যেমন তোমার SSKM, RG কর, সাগর দত্ত, ঠিক আছে, তাছাড়া হচ্ছে তোমার নীলরতন, এই এই সব কলেজগুলোতে প্রচুর কম্পিটিশন হয়। ভালো ভালো যারা স্টুডেন্ট, যারা ভালো র্যাঙ্ক করবে 1 থেকে 1000-এর মধ্যে, তারা কিন্তু কী ভাববে আমাকে এই কলেজগুলো নিতে হবে। এই জন্য কী হয়, এই কলেজগুলোতে কিন্তু ভালো ভালো যারা স্কোর করেছে তারা পাওয়ার জন্য অপেক্ষা করে, ঠিক আছে? যদি না হয় তাহলে এই কলেজ, যদি না হয় তাহলে ওই কলেজ আছেই, কিন্তু আমাকে ভালো কলেজ পেতে হবে। ওদের মধ্যে একটা আলাদা কম্পিটিশন থাকে। আর যারা কম স্কোর করবে, ধরো যাদের মানে একটু কম স্কোরটা একটু কম হয়েছে, র্যাঙ্ক অনেক বেশি চলে গেছে, তারা কী করবে, আমার একটা ভালো একটা কলেজ হলেই হবে। এই ফার্স্ট কাউন্সিলিং হয়ে যাওয়ার পর তোমাদের সেকেন্ড কাউন্সিলিং আবার হবে, সেখানে গিয়ে আবার তোমাদের কিন্তু কোনো কলেজ চয়েস করার দরকার নেই, ঠিক আছে? যে কলেজ চয়েস করছে সেই কলেজ চয়েসের উপরে তোমাদের কিন্তু আবার নতুন করে কাউন্সিলিংটা হচ্ছে, ঠিক আছে? এবার বলে রাখি, কাউন্সিলিং যখন হবে না, তোমাদের যখন কলেজ যেভাবে তোমার চয়েস করবে 1 থেকে 5 পর্যন্ত, কেন বললাম, 1 নম্বর যে কলেজটা দেখবে সেই কলেজটা দেখা হবে তোমার র্যাঙ্ক এবং যারা যারা অ্যাপ্লাই করছে তাদের র্যাঙ্কগুলো কত। যদি দেখা যায় তাদের মধ্যে থেকে তোমার র্যাঙ্ক সব থেকে কম, তাহলে কিন্তু প্রথম কলেজটাই তুমি পেয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো আমি কী বলতে চাইছি? এক থেকে মনে করো যে একটা কলেজ, আমি একেবারে সহজভাবে বলি, ধরো একটা কলেজ, এই কলেজে 10 জন অ্যাপ্লাই করেছে, ঠিক আছে? 10 জন অ্যাপ্লাই করেছে, এবার 10 জনের মধ্যে থেকে তোমার র্যাঙ্ক হচ্ছে সব থেকে ভালো, বা তুমি ভালো স্কোর করতে পেরেছো, তোমার র্যাঙ্ক সব থেকে কম আছে, ঠিক আছে, স্কোর ভালো আছে, তো তুমি বলো তুমি চান্স পাবে কি পাবে না? অবশ্যই সুযোগ পাবে। এবার যদি তোমার কোনো কারণে পছন্দ না হয়ে থাকে সেই কলেজটা, বা কোনো কারণে কোনো প্রবলেমের জন্য তুমি গেলে না, সেক্ষেত্রে পরবর্তী যে আছে সেই সুযোগগুলো পাবে, ঠিক আছে? এইখানে কী হয়, অনেক স্টুডেন্ট যারা ধরো যে ভেবেই নিয়েছে যে না পাবোই না, ঠিক আছে, তারা কিন্তু স্কিপ করে যায়। অনেকে আছে যে কাউন্সিলিং করেই না, জানতে পারে না অনেক কারণবশত, অনেক স্টুডেন্ট আছে বুঝতে পারে না কী হবে কীভাবে হয়। তো এইখানে কিন্তু অনেক স্টুডেন্ট এইভাবে ওদের কলেজগুলো হাতছাড়া হয়ে যায়। তো প্রথম কলেজগুলো এমন রাখবে যেগুলোতে একটু ভালোর দিকে, মানে একটু একটু কমাসমা হবে, একটু মানে যেগুলোতে আমার পাওয়ারের চান্স আছে, ঠিক আছে? যেমন ধরো আমি তোমাদের বলে রাখি কিছু কিছু কলেজ, যেমন প্রথম কথা হচ্ছে তোমার একদম যদি সাইডে কথা বলি লালগড়, ঠিক আছে, এইসব যে কলেজগুলো যেগুলো মানে একটু একটু মানে জনপ্রিয়তার দিক থেকে একটু কম আছে, মুর্শিদাবাদ, এগুলোতে কী হয়, এগুলোতে
আপাততভাবে দেখো আমি বলছি না কাউকে ছোট বা বড় বলছি না, বাট এগুলো যদি কম্পেয়ার করি এগুলো তো আর এসএস কেমের মতো সমান হবে না, আর জি করের মতো সমান তো হবে না, এগুলো আলাদা একটু একটু বিলো লেভেলে। তো এই সব লেভেলে চেষ্টা করবে প্রথমে, কারণ এগুলোতে মানে কম্পিটিশন কম হয়। আর যদি তুমি কম্পিটিশনে যেতে যাও যেন আমাকে ভালো কলেজ পেতেই হবে, তাহলে ভাই আমি এইটুকু বলবো এই জন্মে তোমার হয়তো পাওয়া হবে না। যাদের র্যাঙ্ক ভালো তারা চেষ্টা করো, কারণ ওদের মধ্যে একটা পাওয়ার আশা আছে। কিন্তু যারা শুধুমাত্র কম্পিটিশনের আশা চলে যাবে যেন আমাকে ভালো কলেজ দেখতে হবে, সমাজের চোখে ভালো হতে হবে, আমি বলতে পারবো না, হয়তো পেতেও পারো কিন্তু তার সম্ভাবনা খুব কম থাকে। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবে যে কলেজটা পাচ্ছ সেই কলেজে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, আর সরকারি কলেজ এনটিএস মানেই তোমার হচ্ছে যে কলেজে যাবে সেই কলেজটা কিন্তু ভালো। ঠিক আছে, এবার চলে আসি সেকেন্ড পয়েন্ট। দেখো যে যে স্টুডেন্টরা পাঁচ পর্যন্ত চলে গেলো, পাঁচের পর কোন কোন কলেজ দেবে, দেখো পাঁচের পর এক থেকে পাঁচ পর্যন্ত হলো পাঁচ থেকে দশ পর্যন্ত এরকম কলেজ রাখবে যেগুলো একটু অড জায়গায়। ঠিক আছে, কিছু কিছু অড জায়গায়, যেমন জিএনএমের জন্য যদি বলি একটু আগে বললাম লালগড়, তাছাড়া হচ্ছে তোমার যারা একটু একটু যারা অড অড জায়গায় থাকে, যেমন সিঙ্গুরের এএনএম কলেজগুলো, ওগুলোতে কী হয় স্টুডেন্টরা জানতে পারে না। ঠিক আছে, এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু জানেই না, চিনসুরা জায়গাটার নামই জানে না। ঠিক আছে, সরকারি বেসরকারি জানে না, জঙ্গিপুরে একটা স্কুল আছে সেটা অনেকে জানে না। তো তোমরা এরকম কিছু কিছু স্কুল খুঁজে রাখবে যেগুলো কি একটু আপাততভাবে জনপ্রিয় কম, এখানে কম্পিটিশানটা হয় না কেন হয় কিন্তু তুলনামূলকভাবে কম হয়, বোঝা গেছে? তো এইভাবে তোমরা কলেজগুলো সাজাবে। এবার তোমাদেরকে একটা মেন ফ্যাক্ট বলি যে তোমাদের কত কি স্কোর হলে তোমরা সুযোগ পাবে। দেখতে পাচ্ছ স্কোর যদি চলে আসি, মানে কাট অফ স্কোর বা যদি বলা যায় সেফ স্কোর, তো এটা হচ্ছে তোমাদের জেনারেল যদি তোমার হয়ে থাকে 69 বা 70 এরকম যদি হয়ে থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম হয়, যতগুলো কাউন্সিলিং হবে না তোমাদের, তোমরা জানো যে তিনটে কাউন্সিলিং হয় ফার্স্ট সেকেন্ড থার্ড, এর আগে বছর ফার্স্ট এবং সেকেন্ড হয়েছিল, তারপর হচ্ছে মপ আপ রাউন্ড, তারপর এক্সটেন্ডেড মাপরাম, তারপরে স্পট কাউন্সিলিং, ফিজিক্যাল রাউন্ড কাউন্সিলিং, এত কিছু হয়েছিল। ঠিক এখানেও কিন্তু এরকম হবে, ঠিক আছে, আশা করা যায়, এবং এখানে কিন্তু অবশ্যই হবে। আর এইখানে কিন্তু শেষ যে স্কোর মোটামুটি আমাদের দৃষ্টিতে 69-65 পর্যন্ত তোমাদের কিন্তু একটা চান্স আছে। ঠিক আছে, নেক্সট এসসিদের জন্য, এসসিদের জন্য তোমাদের বলছি 52 আর 50 পেলেও তোমার কিন্তু চান্স আছে। ঠিক আছে, এসসি যদি হয়ে থাকো 50 যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার একটা চান্স আছে। নেক্সট হচ্ছে কি এসটি, এসটিদের জন্য বলি, এসটিদের জন্য 30 পেলেও তোমার কিন্তু একটা সুযোগ আছে। ঠিক আছে, একদম এক্স্যাক্টলি বলতে পারছি না কিন্তু এটা একটা অনুমান করে বলা যে এরকম যদি তোমার স্কোর থাকে তুমি একটা ভালো কলেজ পেতেও পারো। ঠিক আছে, এবার আছে ইডাব্লিউএস, ইডাব্লিউএস এর জন্য 62 এনাফ। ঠিক আছে, 62 পেলে তুমি ভালো কলেজ পেতে পারো। এবার চলে আসছি তোমাদের ওবিসি এ, ওবিসি এ ক্ষেত্রে 60 পেতে হবে। ঠিক আছে, এবার আসছি ওবিসি বি, ওবিসি বি ক্ষেত্রে 65 পেতে হবে। ঠিক আছে, এটা গেল আমাদের সেফ স্কোর যদি তোমার এর মধ্যে থাকে। এবার বলি যারা পিডাব্লিউডি, যারা সিভিল ডিফেন্স, যারা অরফানস, এবার বলি অরফান বা আর যে আদার্স যে ক্যাটাগরিগুলো আছে এগুলোতে কিন্তু কম্পিটিশন প্রচুর কম হয়। সিভিল ডিফেন্সে যদিও একটু হয়, বাকিগুলো তো খুবই কম হয়। পিডাব্লিউডির ক্ষেত্রে প্রচুর বেশি র্যাঙ্ক পর্যন্ত চলে যায়। ঠিক আছে, ওটা আমি বলবই না, তোমার যত র্যাঙ্ক থাকুক তোমার কিন্তু সুযোগ পাবেই, একটা ভালো ভালো মতো চান্স আছে। ঠিক আছে, যে কোনো কলেজ তোমরা পেয়েই যাবে, বোঝা গেছে? এবার আসি সিভিল ডিফেন্সের ক্ষেত্রে, সিভিল ডিফেন্স মোটামুটি তোমাদের ধরে রাখো তোমাদের কিন্তু সেফ স্কোর কাছাকাছি এসটিতে কাছাকাছি যাবে। ঠিক আছে, আমার নিজের দেখা এমন একটা মেয়ে ছিল যে আমাদের কাছে মেম্বারশিপও নিয়েছিল এবং সেই মেয়েটাকে আমি কলেজ সাজিয়ে দিয়েছিলাম, সেই মেয়েটা কিন্তু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পেয়ে যায় এবং তার র্যাঙ্ক ছিল প্রায় 9000 কাছাকাছি। তো সেই মেয়েটা কিন্তু পেয়ে গেছিলো, ঠিক আছে, প্রথম কাউন্সিলিংয়ে। তো যাই হোক না কেন, সে কিন্তু পেয়েছিল প্রথম কাউন্সিলিংয়ে, অনেক তাকে সেকেন্ডের জন্য অপেক্ষা করতে হয়নি। তো এটা হয় কারণ সিভিল ডিফেন্সের জন্যই। ঠিক আছে, এবার আসি পিডাব্লিউডি, পিডাব্লিউডি বলে দিলাম যে অনেক বেশি র্যাঙ্কেও হয়ে যায়। ঠিক আছে, এটার জন্য চাপ নেওয়ার কোনো দরকার নেই। ইডাব্লিউএস এর ক্ষেত্রে তো বলে দিয়েছি, সমস্তটাই বলে দেওয়া হয়েছে। এবার বলি যে তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার ট্রিকগুলো বলে দিয়েছি, কত স্কোরে কত র্যাঙ্ক হতে পারে, এটা একটা ভালো একটা মানে বিষয়। দেখো একটা কথা বলে রাখি, র্যাঙ্ক নির্ভর করে কিসের ওপর, তোমাদের স্কোরের ওপর। ঠিক আছে, স্কোর কি মানে ধরো তুমি কত পেলে, মোটামুটিভাবে যদি বলা যায় 100 যদি ধরা যায় না, মোটামুটি তোমাদের একটা স্কোরের ওপর বলছি, তোমাদের যার যত বেশি স্কোর, ঠিক আছে, তাদের র্যাঙ্কটা হবে কি কম হবে। ঠিক আছে, মনে করো যদি আমি ধরে নিচ্ছি 100 মধ্যে পরীক্ষা, ঠিক আছে, 100 মধ্যে ধরে নিচ্ছি, 100 মধ্যে পরীক্ষা তুমি পেয়েছো, 100 মধ্যে পেয়েছো তুমি কত, 80 পেয়েছো। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি 80 পেয়েছো, 90 পেয়েছো, তো 90 যে পেয়েছো তার র্যাঙ্ক মোটামুটি ওই 1 থেকে 1000 মধ্যে হয়। ঠিক আছে, 1 থেকে 1000 নয়, তার থেকে কমই হয়, 1 থেকে 500 মধ্যে ধরে রাখো। ঠিক আছে, 500 মধ্যে তাদের র্যাঙ্ক হয়ে যায়। ঠিক আছে, এবার আসি তারপর যাদের র্যাঙ্ক, যারা ধরো 100 মধ্যে যারা 80 পায় তাদের র্যাঙ্ক আরও একটু বেড়ে যায়। ঠিক আছে, 500 থেকে তাদের র্যাঙ্ক চলে যায় 1500-এর মধ্যে। ঠিক আছে, এবার যাদের র্যাঙ্ক হচ্ছে তোমার 100 মধ্যে যারা 70 পায়, আমি কথা কথা বলছি, 70 যারা পাচ্ছে তাদের কিন্তু র্যাঙ্ক এরকমভাবে বাড়তে থাকে। ঠিক আছে, তো আইডিয়া করে যদি বলা যায় না, মোটামুটিভাবে যারা 50 পাচ্ছ না, যারা তার থেকে কম পাচ্ছ, তোমাদের কিন্তু র্যাঙ্ক একটু বেশি হলেও চেষ্টা করে যাবে, কারণ অনেক মিরাক্কেল ঘটে
একদম লাইভ প্রুফ তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের জন্য যখন আমি কলেজ চয়েস করে দেবো না, তখন তোমরা দেখবে সবার জন্য সম্ভব হয় না, কারণ ট্রিক এটা সবার ক্ষেত্রে ফলো আপ হয় না। তোমরা প্রত্যেকে জানো ট্রিকেরও একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে। এবার সেগুলো আমরা যতটা আমরা সম্ভব সায়েন্টিফিক কজ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব, সেইভাবে যদি তোমরা কলেজ সাজাও একটা ভালো মতো চান্স আছে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। আরও যদি কোনো কোশ্চেন থাকে, তোমাদের যদি মনে হয় যে না আরও কিছু জানা আছে, অনেক কিছু জানা বাকি আছে, অবশ্যই কমেন্ট করবে। তোমাদের প্রত্যেকের কমেন্টে আমরা রিপ্লাই দেবো, অবশ্যই আমরা কিন্তু প্রস্তুত রয়েছি। আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।